কত কষ্ট করছি মার কঠিন রোগ হয়েছিল মার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ঢাকা শহরে খোয়া ভাঙছে রিক্সা চালাইছি ওহন দামি একটা গাড়িতে ঘুরি দামি বাড়িতে আল্লাহ দামি দামি ব্যবস্থা আল্লাহ করছে এটা সব মায়ের দোয়ার বড় সংসারে সব বড় ছেলে আমি তিন ভাই দুই বোন আমার ছোট ভাই যখন দুনিয়াতে আসলো মায়ের হঠাৎ একটা রোগ দেখা দিল ক্যান্সার আমি তখন আরজাবাদে পড়ি আমার মায়ের যখন রোগ হইল ডাক্তার কইছে তোমার মা বাঁচব না প্রত্যেক সপ্তাহে মাকে ওষুধ কিনে দিতে হইতো বড় বড় দামি দামি ইনজেকশন দিতে হইতো প্লিজ দিলটা নরম করে দে আমি রসিক মানুষ আমি আপনাদের মহাব্বতের মানুষ আল্লাহর কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না মায়ের চাইতে বড় নিয়ামত কেউ আসে জোরে বলে এই যে আজকেও বাড়িতে বাইরানোর সময় আমি মিয়া মুরাদনগর একটা মাহফিল করিয়েছি হাজার হাজার লোক এ এলাকা আমার পরিচয় নাই যার কারণ অনেকে সন্দেহ করছে যে হুজুর নাওয়াইতে পারে অন্তত একশোর উপরে চাঁদপুর ডিস্ট্রিক্টের দরখাস্ত আমার কাছে জমা আছে ভাই আমি দাওয়াত নেই না কারণ আমি চিনি না আজকের পরে দেবো আমি আসবো ইনশাল্লাহ আমি আসাতে আপনারা খুচি না বেদার আজকেও বাড়ির থেকে বের হওয়ার সময় আমার সন্তানরা আজকেও বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বাচ্চারা যখন আমার পায়ে হাত দিছে আমি প্রতিদিন বাড়ির থেকে বের হওয়ার সময় মায়ের পায়ে হাত দিয়ে বেরু মা আমার লেগে দোয়া করিস আমার মা অনেক সময় কইতো এই আমার পায়ে মাটি তো আমি কেউ মা তোর পায়ের তলার মাটি আমার লেগে খাটি বিশ্বাস করে একটা কথা মিথ্যা বলতেছি না ওয়াশ্বাস করে বাড়িতে গেলে আড়াইটা বাজুক আর তিনটা বাজুক প্রাণের বিবি কিন্তু দরজা খোলে না ডাক দিলে ফোলাফান ওঠে না উঠলে কিন্তু ওই জনম দুঃখিনী মায়াবিনী মায়ে উঠে কিরে মা তুই ঘুমাস নাই মা ডাক বাবা বাবারে তুই বাইরে থাকলে আমার ঘুমো ধরে না ডাক্তার যখন কইছে তোমার মা বাঁচব না প্রত্যেক সপ্তাহে মায়ের ওষুধ কিনে দিত তো টাকা পামুক ওই বাপ রিক্সা চালায় ছুটি দিত ঘুমানোর টাইম তিন ঘন্টা নয়টায় ছুটি বারোটায় আবার উঠতে হবে আমি হুজুরের কানে কানে করতাম হুজুর আমার রিক্সা নিয়ে হইতে হবে দুই ঘন্টা রিক্সা চালামো আমি আবার ঠিক মতন উপস্থিত হবো হুজুর বুকের সাথে দেখছি তোর মতন মায়ের পাগল দেখি কেজি গরুর গোস্ত কেনার টাকা ছিল না মিয়া জোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল না ওষুধ রিক্সা চালাইয়া কোনো দিন খোয়া ভাইঙ্গিয়া ওষুধ কিনে নিয়া মার কাছে যাইতাম মায়ের ডাক দিতাম মাগো ওষুধ আনছি কই তো টাকা পাইসোত কই মায়ের তোর মিথ্যা কথা বলতাম না মাগো একটা লোকের লোকের কন্ট্যাক্ট করছিলাম ইটা তিন দিনে ব্যাঙ্গে দিলে আমার টাকা দিবো মা আমি আজকে ইটা দিছি। দিয়েছি কই তো কোন দিয়া বাংস আটটা দেহি আমি জানি যে আমার হাটটা আমার মায়ের দেখালে মায়ের কষ্ট পাইব কারণ আমার হাতের আঙ্গুলের গোড়াগুলি ঠোয়া গেছে আমি পিছনে রাখতাম মা হাত দেখাবো না মা তখন কইতো ওষুধ খাইতাম না তুই আটটা দেখা মায়ের হাত দেখাইতাম মা দেখতো যে আমার ফুতের আঙ্গুলের গোড়াগুলো ঠোঁয়া গেছে মায় তখন সাথে সাথে আমার এই হাত দুটো কপাল মুখে লাগাইতো আর চুমা দিত আর কইতো মালিক আমার মানিকের হাত বইরা টাকা দিয়ে দিও আমার মানিক রে তুমি কবুল করবে যুবক কোন মায়ের কষ্ট দেশ কোন মায়ের কষ্ট দেশ রে দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থের কারণে তোরে ভালোবাসে কিন্তু মা বাপ কিন্তু স্বার্থের কারণে ভালোবাসে যেদিন মা মরে দেব সেদিন বুঝবি কি হারাইব